আচ্ছা, তো কম্পিউটার টেকনোলজি থেকে আমরা সবাই পড়াশোনা করতেছি, এই কম্পিউটার টেকনোলজি থেকে আসলে আমরা কোন কোন সেক্টরে কেরিয়ার করতে পারবো? এখন কম্পিউটার টেকনোলজি থেকে আমরা পড়াশোনা করার পরে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা আমাদের কেরিয়ার করতে পারি, নেটওয়ার্কিং সেক্টরে আমরা আমাদের কেরিয়ার করতে পারি, এবং মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে আমরা আমাদের কেরিয়ার করতে পারি। এই তিনটার ভিতরেই তো সবকিছু আছে, তাই না? তোমরা কি আমার সাথে একমত? তুমি আমার সাথে অবশ্যই কমিউনিকেট করবে, কথা বলবে, সবাই মুসাববির কথা বলবা। জি জি তো জি জি সফটওয়্যার জি ভাই, ডেভেলপমেন্টে যদি আমরা আমাদের কেরিয়ার করতে চাই, সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার করতে গেলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। উইদাউট স্কিল আমরা কি ভালো কিছু করতে পারবো? সো না উইদাউট স্কিল আমরা কোনো কিছুই করতে পারবো না। সো সাপোজ মনে করো তোমাদের হচ্ছে আব্দুল মজিদ, তারপর হচ্ছে রেজোয়ান আহমেদ, নাহিদুল হক, এরা তিনজন জবের জন্য অ্যাপ্লাই করছে। মোসাব্বিরের একটা কোম্পানি আছে, সেখানে তারা কি করবে, মোসাব্বিরের কোম্পানিতে মোসাব্বির হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপার নেবে, মোসাব্বির নেবে একজন সফটওয়্যার ডেভেলপার। আর এখানে হচ্ছে রেজওয়ান, আব্দুল মজিদ আর হচ্ছে নাহিদ, এরা তিনজন কি করছে, ডিপ্লোমাতে সিজিপিএ 4.4 পাইছে, 4 পেয়ে ওর ওখানে সিভিটা জমা দিছে। বোঝো আমার কথা? সিভিটা জমা দিছে, জি জি সিজিপিএ 4.4 পাইছে, কিন্তু তারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছুই জানে না। তাহলে মুসাববির কি ওদেরকে জব দেবে? অবশ্যই না। এখন কথা হচ্ছে, তোমার এই জায়গায় শিহাব যদি জবের জন্য অ্যাপ্লাই করে, শিহাব ডিপ্লোমা কমপ্লিট করছে, তুমি তোমার ওখানে মনে করো মুসাববির তুমি পিএইচপি নিয়ে কাজ করো, লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করো, তো এই জিনিসগুলো তোমার হচ্ছে নিড, এই জিনিসগুলো শিহাব পারে, তাহলে অবশ্যই তুমি শিহাবকে সেখানে অ্যাকসেপ্ট করবা, ওর ইন্টারভিউ নিবা, ও আসলে কতটা কাজ করে সেটা তুমি মূল্যায়ন করার চেষ্টা করবা, দেন তো তুমি সিদ্ধান্ত নিবা যে আসলে ও তোমার জন্য ক্যাপাবল কি না। যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ ও ক্যাপাবল, তাহলে তুমি ওকে সিলেক্ট করবা, আদারওয়াইজ তুমি ওকে সিলেক্ট করবা না, তাই না? ব্যাপারটা কিন্তু এটাই। তো শুধু স্কিল দিয়েই আমরা আমাদের জবটা পাবো, সিজিপিএ 4.4 দিয়ে আমরা কখনোই রিয়েল লাইফে কোনো কাজ পাবো না। এই জিনিসটা কি তোমরা সবাই আমার সাথে একমত? হ্যাঁ অবশ্যই, আমি একমত। স্কিল ছাড়া আমি কোনো কাজ জব না হবে? পারলে তোমাকে কাজ দিবে না। এখন জি মনে না করো আজ থেকে 20 বছর আগের একটা ঘটনা যদি আমি শেয়ার করি, আমার এক সিনিয়র বড় ভাই 2004 সালে এসএসসির ব্যাচ, 2004, তখন হয়তো বা তোমরা অনেকেই জন্ম নিয়েছো বা ছোট বাচ্চা, ছোট মানুষ, 2004 সালে। সেই সময় আমার এক বড় ভাই, তার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে বলেছিল, যে আমরা যখন এসএসসি পাস করছি, স্কুল থেকে এসএসসি পাস করার পরে তোমার হচ্ছে স্কুল থেকে হচ্ছে সার্টিফিকেট তুলতে হয়, প্রশংসাপত্র তুলতে হয়, সেটা দিয়ে কলেজে ভর্তি হওয়া লাগে, তাই না? এর জন্য 500 থেকে 700, 1000 টাকা লাগে। আর হ্যাঁ আমার সেই বড় ভাইয়ের কথা মতে, একটা কলেজ থেকে ওই স্টুডেন্টকে তার কলেজে ভর্তি করানোর জন্য কলেজের নিজের টাকা দিয়ে ওই মার্কশিট তুলে, প্রশংসাপত্র তুলে নিজের কলেজে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে। আর এখন কলেজে ভর্তি হইতে যাও, লাইন লেগে যাচ্ছে, চান্স পাওয়া যাচ্ছে না। তাহলে বাস্তবতা কতটা পার্থক্য, কতটা পরিবর্তন! আব্দুল মজিদ, বুঝতে পারতেছো বাস্তবতাটা কতটা পরিবর্তন হয়েছে? আমার ভয়েস কি শোনা যায়? হ্যাঁ, তোমার ভয়েস শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো এখন কথা হচ্ছে, একটা উদাহরণ দিলাম জাস্ট এইটা, আজ থেকে 10 বছর আগের একটা ঘটনা বলি, যারা কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, তারপর আইটি, যে কোনো সাবজেক্ট থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করতো, তাদেরকে নিয়ে এসে কাজ শেখাতো, কাজ শেখানোর পর তাদেরকে কাজ করাতো, এরপরে তাদেরকে তাদের থেকে আউটপুট আসতো। এখন কি সেই সুযোগ আছে? এখন কাজ শেখা না অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত সেক্টরে যেতে পারতেছে না। তাহলে তুমি কাজ না জেনে ওই জায়গাটাতে কিভাবে যাবো? আজ থেকে 10 বছর আগে যাওয়া যাইতো, এখন তো আর যাওয়া যাচ্ছে না। তাহলে তুমি কাজ না শিখে সেখানে কিভাবে যাবা? অবশ্যই তার জন্য তোমাকে কাজটা শিখতে হবে, আদারওয়াইজ তুমি সেখানে যেতে পারবে না। এটা হচ্ছে মেইন কথা। তো সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার করতে গেলে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে। এখন সফটওয়্যারের মধ্যে তোমাদের কোন কোন সাব মানে কোন কোন সেক্টর, কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের প্ল্যান আছে একটু শেয়ার করো তো আমার সঙ্গে। বুঝিনি, আরেকবার যদি বলতেন ভাইয়া। সফটওয়্যার ডেভেলপমেন্টে মানে কেরিয়ার করার প্ল্যানিং কার কার তোমাদের মধ্যে? সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার করার প্ল্যানিং হ্যাঁ আছে,
হাফিজের প্ল্যান আছে আমার আছে সফটওয়্যার অথবা এই ওয়েব ডিজাইন দুটোর একটা হলো আচ্ছা আচ্ছা তো এখন কথা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা সবাই হচ্ছে ভাই ডিপ্লোমাতে পড়াশোনা করি আমাদের একটা প্ল্যানিং আছে ডিপ্লোমাটা শেষ করার পরে আমরা বিএসসি করব তার আগে আমাদের জব দরকার আমি জানি এবং মানি আমরা ডিপ্লোমাতে যারা পড়াশোনা করি আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলির সন্তান সো আমি চাইলেই আমার বাবার কাছ থেকে লাখ টাকা নিয়ে আমি পড়াশোনা করতে পারবো না সো আমাকে কি করতে হবে আমাকে অর্থ উপার্জন করতে হবে নিজেকে এস্টাবলিশ করতে হবে দেন আমার গ্রাজুয়েশনটা করতে হবে যাতে করে আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারি আমার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারি এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি তাহলে আমি আমার ক্যারিয়ারে কিছু করতে পারবো আদারওয়াইজ কিন্তু কিছু করতে পারবো না তাই না এখন কথা হচ্ছে আমি সি শার্প ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কথা বলি সি শার্প ল্যাঙ্গুয়েজটা কারা ব্যবহার করে সেটা একটু শেয়ার করি আমাদের বাংলাদেশের লিডিং কর্পোরেট অফিস মাল্টিন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা তাদের ওয়েব বেস বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য সি শার্প ল্যাঙ্গুয়েজ ASP.NET ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে তো ওই জায়গাটাতে যদি আমরা জব করতে চাই ওখানে যদি আমরা ক্যারিয়ার করতে চাই আমরা 40-50 হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবো খুবই ভালো একটা অ্যামাউন্ট ওই জায়গাটাতে যেতে গেলে আমাদের জব রিকোয়ারমেন্ট কি কি মিনিমাম 4 বছরের ব্যাচেলর ডিগ্রি লাগবে মানে বিএসসি লাগবে এরপরে কি লাগবে এরপরে লাগবে হচ্ছে তোমার জব এক্সপেরিয়েন্স দরকার আমাকে 40-50 হাজার 1 লাখ টাকা স্যালারি কি এমনিতেই দেবে উইদাউট এক্সপেরিয়েন্স উইদাউট নলেজ আমাকে কি এমনিতেই দেবে কখনোই আমাকে এমনিতেই জব দেবে না সো আমি এখন ডিপ্লোমাতে পড়াশোনা করতেছি আমার ইমিডিয়েট জব দরকার জব করে আমার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে হবে বিএসসি করতে হবে আমি যদি জব না করি অথবা আমার বিএসসি করা নাও হইতে পারে খুবই স্বাভাবিক অনেকের ক্ষেত্রেই সো আমাকে জব পাওয়াটা জরুরি সো জব পাওয়ার জন্য আমি তাহলে এই মুহূর্তে C#.NET আমি আমার ক্যারিয়ারটা গড়বো না এখন আমি যদি পাইথন নিয়ে চিন্তা করি উন্নত বিশ্ব পাইথন ব্যবহার করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স তারপর তোমার হচ্ছে ব্লকচেইন মেশিন লার্নিং এর জন্য পাইথন মানে অবধারিত পাইথন ছাড়া আসলে পসিবল না এখন কথা হচ্ছে আমি পরিবেশ যদি না বুঝি আমার বাংলাদেশে চলে PHP আমি যদি বাংলাদেশে ক্যারিয়ার করতে চাই আমি যদি পাইথন শিখি তাহলে বাংলাদেশে কি আমাকে মূল্যায়ন করার মতো কেউ থাকবে হ্যাঁ আমি যদি দেশে বাইরে যাওয়ার প্ল্যান করি অবশ্যই পাইথন আমি শিখব সেখানে পাইথন পাইথনের ডিমান্ডটা অনেক বেশি তো আমি পাইথনটা সেখানে শিখতে পারি তো এই মুহূর্তে আমার যেহেতু ইমিডিয়েট জব দরকার আমি তাহলে পাইথনে ইমিডিয়েট জব পাচ্ছি না সো আমি পাইথন স্কিল না করে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি এখন আমি C++ এর কথা যদি বলি C++ কে বলা হয় আসলে মাদার ল্যাঙ্গুয়েজ আসলে কোনো কাজেই ব্যবহার করা হয় না কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট প্রতিটা কাজেই ব্যবহার করা হয় তুমি নরমালি যদি একটা ক্যালকুলেটর তৈরি করতে চাও 2000 লাইন কোডিং করা লাগবে C++ দিয়ে সেটা যদি তুমি জাভা বা পাইথন PHP দিয়ে করো 250-300 লাইনে তোমার প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে তুমি কোনটা করবে C++ ইউজ করবে সি ইউজ করবে নাকি C# পাইথন PHP এগুলো ইউজ করবে যেটাই শর্টকাট হবে সেটাই আমি ইউজ করব যেটার চাহিদা বেশি সেটাই তুমি ইউজ করবে যেটাতে সময় কম সেটাই তুমি ইউজ করবে এখন সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে আমি জাস্ট তাদেরকে একটা বিষয়ই সাজেস্ট করব তোমরা PHP শেখো PHPটা শেখো তোমরা রাইট নাও অথবা তোমরা জাভা শেখো এই দুইটা শেখো কারণ তোমরা যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাও ডিপ্লোমার পরেই ভালো জব আছে ডার্ট এন্ড ফ্লাটারটা যদি শেখো তোমরা 30-40 হাজার টাকা স্যালারি জব পাবে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েই তোমরা যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর এক্সপার্ট হতে পারো 30-40 হাজার টাকা স্যালারি পাবে 20 হাজার টাকা স্যালারি পাবে তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েই এখানে কিভাবে কি হবে আমি একটু শেয়ার করি তোমরা ডিপ্লোমা শেষ করার পরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্টে আসার আগে থেকে সাপোজ মুসাববির ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কি কি জানো তুমি একটু বলো তো আমরা সবাই একটু শুনি আমি যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি আমাকে দেন সেটা আমি পুরোপুরি ওইভাবেই আমি বানিয়ে দিতে পারবো আচ্ছা তাহলে তুমি একটু আমার সাথে শেয়ার করো তুমি HTML CSS Bootstrap JavaScript jQuery Photoshop Illustrator Database MySQL Programming Languages PHP Laravel Framework is and everything জানো না এ সব জানি না ডিজাইনিং এর ক্ষেত্রে বুটস্ট্র্যাপ আবার কিছু ফাংশনালিটির জন্য জাভাস্ক্রিপ্ট একটু নলেজ আছে ভালো মানে যেটুকু প্রয়োজন ওইটুকু আর কি খুব বেশি জানা নাই কিন্তু ডিজাইন পার্টটা আমার মানে তুমি ক্লিয়ার আছে ডিজাইন পার্টটা মোটামুটি প্র্যাকটিসের উপরে রাখছো ডিজাইন পার্টের উপর তোমার ভালো একটা কনসেপ্ট আছে তাহলে তোমার ওয়ার্ডপ্রেস আচ্ছা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজিং হ্যাঁ এগুলো তোমার হচ্ছে সিএমএস এর ব্যাপারটা একটু আলাদা বাট সিএমএস এর থেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে তোমার ব্যাকএন্ডে কাজ করা PHP লারাভেল নিয়ে কাজ করাটা বেশি ডিমান্ডেবল
তো এখন কথা হচ্ছে মোসাব্বির যদি তুমি তোমার ক্যারিয়ারটা করতে চাও, মোসাব্বির ওয়েব ডিজাইনটা খুব ভালোভাবে জানে, বাট সাপোজ ধরে নিলাম আর বাকি যারা এখানে জয়েন করে আছি তারা কেউ হয়তোবা ওয়েব ডিজাইনটা আমরা জানি না। এখন কথা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে সবাইকে আসতে হবে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে, সবার উদ্দেশ্য থাকবে একটা, আমার জব দরকার, আমার কিন্তু জব দরকার, সবার উদ্দেশ্য একটাই, এনি হাউ আমাকে জব করতে হবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 72 আওয়ার্স, তুমি 3.5 বছরে যেটা করতে পারো নি 72 ঘন্টায় সেটা করা সম্ভব? আচ্ছা, আশা করি মোসাব্বির আমার সাথে একটা বিষয়ে একমত হবে। মোসাব্বির, তুমি অবশ্যই HTML, CSS, Bootstrap, JavaScript, jQuery এই জিনিসগুলো তুমি 3-4 মাসের বেশি সময় ধরে শিখছো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতেছো, আরো বেশি, অনেক অনেক বেশি সময় দিচ্ছ, প্র্যাকটিস না করলে ভুলে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি জব মার্কেটপ্লেসগুলোতে তাকাও, জব মার্কেটপ্লেসগুলোতে তুমি একটা জিনিস দেখতে পারবা, সেখানে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার চাচ্ছে, ফুল স্ট্যাক ডেভেলপার চাচ্ছে। সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে গেলে তোমার কি কি কাজ জানা দরকার? HTML, CSS, Bootstrap, JavaScript, jQuery, Adobe Photoshop, Illustrator, তারপর হচ্ছে তোমার ডাটাবেস MySQL, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এরপর Laravel ফ্রেমওয়ার্ক, রিয়েল লাইফ প্রজেক্টের এক্সপেরিয়েন্স, 2-4টা প্রজেক্ট করে CV তে অ্যাড করতে হবে, দেন তো তুমি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবে, তাই না? এভরিথিং আমাকে জানতে হবে প্রোগ্রামিং বিষয়টা। তুমি মাত্র ডিজাইন পার্টটা কমপ্লিট করতে তুমি হিমশিম খাচ্ছ 3 মাসের বেশি সময় ধরে, তাহলে পুরো একটা জিনিস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে তুমি কিভাবে কমপ্লিট করে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো? তাহলে এটা কি যুক্তি মোসাব্বির? পসিবল না ভাইয়া, এটা পসিবল না আমাদের দ্বারা ভাবে। কিন্তু তোমাদের সমস্ত ফ্রেন্ড যারা এখানে জয়েন করে আছে, যারা জয়েন করেনি, সবার প্ল্যানিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পরে তাদের জব দরকার। এখন ডিপ্লোমা সেক্টরে একটা কথা খুবই প্রচলিত যে স্টুডেন্টের ডিপ্লোমা পরে বসে থাকে, এটা কোনো কাজের না। তাহলে কেন কাজের না, বুঝতে পারতেছো? জি জি, তারা কেন কাজের না বুঝতে পারতেছো? কারণ তাদের কোনো স্কিল, হ্যাঁ তাদের কোনো স্কিল নাই, এই জন্য তারা অকাজের বাসায় বসে থাকে। দোষটা হচ্ছে কাদের? ডিপ্লোমা। কিন্তু আমি একটা কথা, আমার না, আমাদের দোষ কিছু অন্তর দেওয়া যাবে না। তারা দোষ দিচ্ছে ডিপ্লোমার, অন্য মানুষের ডিপ্লোমার দোষ দিচ্ছে যে ডিপ্লোমা স্টুডেন্ট বসে থাকে, কিন্তু দোষটা তো ডিপ্লোমার না, দোষটা তো স্টুডেন্টের। আমি যখন ডিপ্লোমা পাস করি, আমি যখন ডিপ্লোমাতে পড়ি, আমি ঢাকাতে যেদিন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাসমেন্টের জন্য আসি, তার পরের দিন থেকে আমি জব করি, এখন পর্যন্ত জব করি, আমি জব করছি, বিএসসি কমপ্লিট করছি, তারপরে 3 বছর ধরে জব করতেছি, আমি তো বসে নাই। কিন্তু আমার ব্যাচের 80% স্টুডেন্ট আজও বসে আছে। কেন বসে আছে? তাদের কোনো স্কিল নাই, দ্যাটস হোয়াই তারা বসে আছে। সো এখন কথা হচ্ছে, আমি এনিহাউ আমার বাবা কি করছে, দাদা কি করছে, আমার সেটা দেখার বিষয় না, আমি কি করছি আমার ভবিষ্যতের জন্য, এইটা হচ্ছে আমার বিষয় ভাই। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে টাকার দরকার, টাকা ছাড়া কোনো কিছু সম্ভব না। এখন টাকাটা ইনকাম করা যায় দুইটা রাস্তা, একটা হচ্ছে ডান হাত, একটা হচ্ছে বাম হাত। সো ডান হাতের ইনকামটাই স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট। বাম হাত কেন, বাম হাত আমরা কেন ব্যবহার করব? এন্ড অফ দ্য ডে তে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, জীবন শেষে আমাদেরকে হিসাব দিতে হবে। আমি টেবিলের নিচ দিয়ে টাকা কেন নিব, যদি আমি টেবিলের উপর দিয়েই টাকা পাই, মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পাই, আল্লাহর নামে যদি ওইটা নিয়ে সবকিছু করি, তাহলে আমার কি এটা যথেষ্ট না আমার জন্য? আমি এখন চিন্তা ভাবনা করতেছি, কম্পিউটার থেকে পড়াশোনা করতেছি, আমার তো চাকরি অবশ্যই আছে ভাই, চাকরি আমাদের জন্য নাই, কম্পিউটার থেকে পড়লেই যে চাকরি হবে কম্পিউটার সেক্টরে তা না। IDB বিশ্বের নাম শুনছো তোমরা কেউ? IDB বিশ্ব, IDB বিশ্ব করে কি, যারা বাংলা, ইতিহাস, পৌরনীতি, ইংরেজি, তারপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্ট গুলো থেকে যারা পড়ে, ওদেরকে নিয়ে এসে কাজ শেখায়, ওদেরকে টাকা দেয়, ওদেরকে চাকরি দেয়। কাদের চাকরি দেয়? তোমার আমার আমাদের যে চাকরি, এই চাকরিগুলো তাদেরকে দেয়। IT সেক্টরে জাস্ট আমার একটা এক্সাম্পল, তোমাদের ওখানে অবশ্যই কলেজ আছে, তোমাদের প্রত্যেকটা থানায় একটা করে কলেজ আছে, কলেজে ICT সাবজেক্ট আছে, ICT সাবজেক্টের যে টিচার সে জীবনে কম্পিউটার সায়েন্স পড়েনি, আমার কথা মিলে নিও, কলেজে যে খুঁজে আসো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, ICT টিচার কে, সে কোন সাবজেক্টে পড়াশোনা করছে, সে কম্পিউটার সায়েন্সে কোনোদিন পড়েনি, তাহলে সে ICT টিচার হলো কিভাবে? তাহলে তুমি আমি আমরা কেন হতে পারতেছি না সেই জায়গায়? আমাদের চাকরিগুলো অন্যরা নিয়ে নিচ্ছে, আমরা কেন নিতে পারতেছি না? আমাদের স্কিল নাই, উইদাউট স্কিল আসলে কিছুই সম্ভব না।
তো এখন কথা হচ্ছে, তোমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চাও তাদেরকে আমি মানে এক দুইটা জিনিস সাজেস্ট করব। একটা হচ্ছে তোমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডার্ট এন্ড ফ্ল্যাটার আসতে পারো, আর একটা হচ্ছে তোমরা পিএইচপি তে আসতে পারো। এই দুইটা নিয়ে যদি তোমরা এখন মনে করো তোমরা বলতেছো যে ভাই আমি ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, ল্যাঙ্গুয়েজ সুইচ করতে চাচ্ছি, এটা সেটা, হ্যাঁ খুবই ভালো তুমি করো। এখন কথা হচ্ছে তোমাদের শিহাব আছে না, শিহাব, শিহাবকে বলা হলো, শিহাব তোমার জীবনের লক্ষ্য কি? শিহাব তো জানে ওর জীবনের লক্ষ্য কি, সে ডিপ্লোমা থেকে বের হয়ে বিএসসি করবে, বিএসসি শেষ করে সে একটা ভালো জব করবে, অনেক অনেক টাকা ইনকাম করবে, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করবে, তারপর শ্বশুর বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, অফিস করবে, ঘুরতে যাবে, এইটা যাবে, নানান কিছু স্বপ্ন থাকতেই পারে। ও জানে ওর এইমিন লাইফ হচ্ছে এইটা। মানে আমি যদি শিহাবকে বলি, শিহাব তোমার জীবনের লক্ষ্য কি এটা একটু লেখো তো, ও বাংলা ভাষা জানে, বাংলা ভাষায় লিখলো ওর জীবনের লক্ষ্য। এখন শিহাব মনে করো দেশের বাইরে গেছে, ওখানে যে বাংলা লিখলে কি চলবে? না না, যে ইংরেজি লিখতে হবে। তো শিহাবকে কিন্তু তখন নতুন করে শিখতে হবে না জীবনের লক্ষ্য কি, জীবনের লক্ষ্য কিন্তু অলরেডি জানে। ওকে শিখতে হবে কি, ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে হবে। সো ভাষা চেঞ্জ করতে যতক্ষণ সময় লাগে, আর যদি মনে করো যে রেজওয়ানকে যদি বলা হয় যে রেজওয়ান তুমি তোমার জীবনের লক্ষ্য লেখো ইংরেজি দিয়ে, ও জানেই না ওর জীবনের লক্ষ্য কি। সাপোজ ওর জীবনের লক্ষ্য জানে না, আগে ও জীবনের লক্ষ্য স্থির করবে, তারপর ভাষা শিখবে, তারপর লিখবে, তাহলে সাকিবের সময় কম লাগবে নাকি রেজওয়ানের সময় কম লাগবে? অবশ্যই এখানে শিহাবের সময়টাই কম লাগবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারছি। আমার কথাগুলো কি খারাপ লাগতেছে তোমাদের? জি জি। না না, আচ্ছা তো হাফিজ, হাফিজকে দেখতে পাচ্ছি না হাফিজ? জি স্যার, জি ভাই। আচ্ছা শিহাব কি আমাদের? শিহাব আমি একটু দেখতে চাই। তোর কি দেখা লাগবি নাকি? ও বাস, তুমি এখানে? না তাহলে এখন টের পাইছিস? এখন বাংলাদেশে তোমার মনে করো যদি 100টা কোম্পানি থাকে, 80 থেকে 85টা কোম্পানি তারা পিএইচপি ব্যবহার করে, তাহলে পিএইচপির জব সার্কুলার বেশি নাকি অন্য অন্য তোমার ট্র্যাকে জব সার্কুলারটা বেশি হবে বলো দেখি? অবশ্যই পিএসপি তে তোমার এটা বেশি হবে, তাই না? তো এখন কথা হচ্ছে তোমরা যদি এটা করো তাহলে তোমরা পিএসপি তে ভালো কিছু করতে পারবা। আর আমাদের বাংলাদেশের যে জব মার্কেট প্লেস গুলো আছে, তোমরা যদি জব মার্কেট প্লেস গুলো যদি দেখো, জব মার্কেট প্লেস গুলোতে তোমরা দেখতে পারবা সেখানে পিএসপি র কতটা চাহিদা, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কতটা চাহিদা আছে সেখানে। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে। সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে আমি কাল থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে সফটওয়্যার একটা আউটপুট করছি, আজকে একটা ইনস্টল করছি আমার ফোনে, নিজের ফোনে, এটুকুই পারছি আর কি। আচ্ছা, ডিজাইন করে আমি নিজে একটা সফটওয়্যার ইনস্টল করলাম আমার ফোনে, যে কাজ করছে এবং ওপেন হয়েছে, এটুকুই শিখছি আর কি, এটুকু মানে একটু চেষ্টা করছি। এখন আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে তুমি যদি মোসাব্বির যদি তুমি একটা কাজ করো যে আমি একটা অ্যাপস তৈরি করব, আমার একটা অ্যাপস, আমি একটা অ্যাপস তৈরি করব, তো এখানে হাফিজ আছে, এখানে হচ্ছে রাজেশ আছে। হাফিজ মনে করো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, রাজেশ মনে করো অ্যাপল ইউজ করে, আইফোন ইউজ করে। তো এখন কথা হচ্ছে আমার একটা অ্যাপস, আমি চাচ্ছি দুইটা মোবাইলে আমারটা সাপোর্ট করুক, আমি এটা চাচ্ছি। এবং এই জায়গায় আমরা যারা আছি, আমরা সবাই একটা সিম্পল একটা কথা চিন্তা করি, 2014 সালে অ্যান্ড্রয়েড মোবাইল আসছে, ঠিক কি না? ঠিক। আজকে 2020 সাল 21 সাল, অ্যান্ড্রয়েড এর কতটা পরিবর্তন আসছে, এনি আইডিয়া? প্রচুর পরিবর্তন আসছে বলো। অনেক অনেক অনেক। তাহলে এই সেক্টরের চাহিদা দিনকে দিন বাড়তেছে না কমতেছে? প্রচুর বাড়তেছে, এটাতে মানে ভাবা যাচ্ছে না এটা আরো যে সামনে কত দূর যাবে। তো তুমি নরমালি যদি আমরা ডাট এন্ড ফ্ল্যাটার জব মার্কেট প্লেসে, ডাট এন্ড ফ্ল্যাটার এর আমরা যদি জব মার্কেট গুলোতে যদি দেখি, রিকোয়ারমেন্ট একটা, দরকার হচ্ছে স্কিল, ডিপ্লোমা করলেই হবে, দরকার হচ্ছে স্কিল। তোমার যদি স্কিল থাকে ডাট এন্ড ফ্ল্যাটারে, তুমি ডিপ্লোমা পাস দিয়ে 40 থেকে 50 হাজার টাকা, 30 হাজার টাকা স্যালারি তুমি পাবে।
তুমি যদি 30,000 টাকা স্যালারি, আমার 30 দরকার নাই, আমি যদি 15,000 টাকা স্যালারি পাই, 7,000 টাকা 8,000 টাকায় থাকা খাওয়া করব, 3,000 টাকা বাসায় দেবো, 5,000 টাকা ভার্সিটির জন্য রাখবো, আমার বিএসসি হবে না? হবে হবে। হ্যাঁ আমার বিএসসি হবে কি না বলো? হবে। আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু তোমাদের থেকে পারমিশন নিতে চাচ্ছি, আমি একটা কল রিসিভ করতে চাই। ওকে ওকে ওকে। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে একটু শেয়ার করো। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডার্ট এন্ড ফ্লাটার, তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে তোমরা আমার সাথে একটু শেয়ার করো, আমি সেই কোশ্চেনের উত্তর দিয়ে আমরা নেক্সট টপিকে যাব। আমি জানতে চাচ্ছি যে আমি বর্তমানে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি প্র্যাকটিস ক্ষেত্রে, মানে আমার ইচ্ছা যে একটু সফটওয়্যার তৈরি করি আমি, তো এখন আমি যে শিখবো মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে একটা সফটওয়্যার যে বানাবো, মানে কোন ইউটিউব চ্যানেল বা কোন মাধ্যমে কোথা কে ভালো শিখায় এটা যদি জানতাম তাহলে আমার জন্য একটু উপকার হতো। আচ্ছা জানতে পারতাম মানে টিউটোরিয়াল আর কি। তোমার হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার একজন গাইড দরকার, গাইডের দরকার সব থেকে আগে, আর তার অবশ্যই রিয়েল লাইফে কাজ করার এক্সপেরিয়েন্স থাকতে হবে। সাপোজ মনে করো আমার মার্কেটে 10টা অ্যাপস আছে, 10টা অ্যাপস মার্কেটে খুবই ডিমান্ডেবল এবং খুবই মানে ভাইরাল আমার অ্যাপস গুলো। সাপোজ মনে করো মেসেঞ্জার, আমরা তো সবাই ইউজ করি, শেয়ার ইট সবাই ইউজ করতেছি তাই না? তারপর মনে করো হচ্ছে আমরা যে জুম সবাই ইউজ করতেছি, তো এইরকম মনে করো আমার 10টা অ্যাপস আছে। আমি মনে করো 10 বছর, 5 বছর, 7 বছর ধরে কাজ করতেছি। এখন আমি যদি মোসাব্বিরকে একটা গাইডলাইন দিই, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। কারণ মোসাব্বির এখন এটাই দরকার, মোসাব্বির কিভাবে একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপস তৈরি করবে, অ্যাপসটা কিভাবে সে প্লে স্টোরে আপ করবে, কেন তার অ্যাপসটা মানুষ ব্যবহার করবে, এই জিনিসগুলো ওকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং এইটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এইটার জন্য কোনো টিউটোরিয়াল বা কোনো ভিডিও যথেষ্ট না, তোমার দরকার রিয়েল লাইফে কাজ করা কোনো এক্সপার্টের কাছ থেকে ট্রেনিং নেওয়া। আর যে রিয়েল লাইফে কাজ করে সে ডেফিনেটলি ঢাকায় থাকে, পাবনায় থাকে না। সো তোমাকে প্রফেশনালি নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে। আর পিপল এন্ড টেক বেসিক্যালি তোমরা হয়তো ডাটা এন্ড ফ্লাটারের নাম কয়জন শুনছো এর আগে? সবাইকে তো এখন কথা হচ্ছে, তুমি চাইলে তোমার একটা ভালো স্কিল ডেভেলপ করতে পারো, তার জন্য তোমাকে এট ফার্স্ট যেটা দরকার একজন ভালো গাইডলাইন, একজন প্রফেশনালি কাজ করা একজন এক্সপার্ট দরকার, দেন তার কাছ থেকে ট্রেনিং নিয়ে তোমাকে ভালো একটা অ্যাপস তৈরি করা, সেই অ্যাপসের মানে আমি কেন ইউজ করব তোমার অ্যাপসটা সেইটার চাহিদাটা আমাকে বোঝাতে হবে তোমাকে। আমি যদি কখনো বুঝতে পারি যে তোমার অ্যাপসটা ব্যবহার করলে আমি এই সুবিধাগুলো পাবো, আমি অবশ্যই তোমার অ্যাপসটা ইউজ করবো, তাই না? আমি জুমটা কেন ব্যবহার করতেছি, জুমের মাধ্যমে তোমাদের সাথে আমি মিটিং করতে পারতেছি এখন, এই জন্য জুমটা ব্যবহার করতেছি। আদারওয়াইজ কি আমি এটা ব্যবহার করতাম না? এটাই আর কি। সো নেক্সট কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যাঁ আমি যদি নিজের ক্যারিয়ারটা গড়তে চাও তার জন্য যেটা দরকার, তোমাকে যে কাজটা করতে হবে, জব মার্কেট প্লেস সম্পর্কে তোমাকে আগে ধারণা নিতে হবে। তুমি জব মার্কেট প্লেস গুলোতে যাও, দেখো জব মার্কেট প্লেস গুলোতে কি চাচ্ছে। তুমি দেখো বিডি জবস যদি দেখো যে সেখানে তাদের রিকোয়ারমেন্ট কি। সাপোজ তুমি বসুন্ধরা গ্রুপে জব করবা, ডিজাইন ডেভেলপার হিসেবে জব করবা, তাহলে তোমাকে আগে জানতে হবে ওরা কি নিয়ে কাজ করে, ওখানে তুমি যদি জয়েন করো তোমাকে কি কি কাজ করতে হবে,
তোমার রেসপন্সিবিলিটি গুলো কি কি থাকবে, ওই জিনিসগুলো যদি তুমি শিখে সেই জিনিসগুলো ভরে যদি একটা সিভি করে তুমি সাবমিট করো তাহলে তো ইন্টারভিউটা কভার, তাই না? তারপরে যদি তুমি নিজের স্কিলটা শো আপ করতে পারো দেন তো তুমি ওখানে চাকরি পাবা, এটা তো বাস্তবতা, তাই না? তো বাংলাদেশের মার্কেটপ্লেস গুলোতে সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্কিল। তারা চাচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। সেখানে তুমি জয়েন করতে গেলে তোমার ফার্স্টলি যেটা দরকার HTML, HTML5, CSS, CSS3, Bootstrap, JavaScript, jQuery, Adobe Photoshop, Illustrator, এরপর যেটা দরকার সেটা হচ্ছে ডাটাবেস, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক, ইচ এন্ড এভরিথিং দিয়ে তুমি কোর্স করবা, কোর্স শেষে প্রজেক্ট করবা, এই প্রজেক্টগুলো তুমি তোমার সিভিতে অ্যাড করবা, দেন এই সিভিটা তুমি সাবমিট করবা, দেন তুমি জব পাবা। আদারওয়াইজ যদি তুমি শুধু ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে এসে সিভি জমা দাও, এই সিভিটা হচ্ছে আমাদের সিও স্যার যখন জয়েন করেছিল উনি কিন্তু বলছে যে সিভিতে যখন দেখবে কোনো কাজ নেই কিছু নেই সিভিটা নিয়ে সুন্দর করে বিনে ফেলে দেবে। এমন অনেক উদাহরণ আছে ময়লার ডাস্টবিনে লক্ষ লক্ষ সিভি পাওয়া যায়, দেখলে কষ্ট লাগে যে এত কষ্ট করে স্বপ্ন নিয়ে মানুষ সিভি জমা দেয়, সেই সিভি গুলো পাওয়া যায় ময়লার ডাস্টবিনে, কষ্ট লাগে না? অবশ্যই, এটা হচ্ছে বাস্তবতা। যদি তোমার স্কিল থাকে তুমি যদি সেটা শো অফ করতে পারো দেন তুমি সেখান থেকে একটা আউটপুট পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। তো আব্দুল মজিদকে আমি এটাই বলবো যে তুমি ডিপ্লোমা শেষ করার আগে একটা স্কিল নিয়ে তুমি ঢাকায় আসো, উইদাউট স্কিল তুমি ঢাকায় এসে কিছুই পাবে না। মানে আমি যদি এখানে ডিপ্লোমা শেষ করে ঠিক আছে ওখানে যাই মানে ওয়েব ডিজাইনার যদি কোনো কোর্স করে আদার সাইডে ঠিক আছে তাহলে ডিপ্লোমা শেষ করে, এখন মনে করো তুমি ডিপ্লোমা শেষ করছো, ডিপ্লোমা শেষ করে তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসছো, এসে তুমি 3 মাস সময় তোমার, 3 মাসে 72 ঘন্টা ট্রেনিং পাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে। এখন কথা হচ্ছে 3 মাসে তোমাকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে 72 ঘন্টা তোমাকে কোনো রকমের কোনো কিছু শেখালো, এইটা তোমার জন্য যথেষ্ট না, তোমাকে প্রফেশনাল ট্রেনিং, আমরা প্রফেশনাল ট্রেনিং 6 মাস করাই, 6 মাসে তোমাকে শিখতে হবে। এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 3 মাস করার পর তুমি যদি ঢাকায় আবার এসে 6 মাস থাকো খাও, 6 মাসে তোমার মিনিমাম 60,000 টাকা যাবে থাকা খাওয়া করতে, কোর্স ফি সব সহ 60,000 টাকা যাবে, এই 60,000 টাকা দেওয়ার সামর্থ্য কয়টা পরিবারের থাকে, কয়টা পরিবারের এই সামর্থ্যটা থাকে বলো? এখন হচ্ছে অনলাইনের যুগ, তুমি যদি অনলাইনে নিজের স্কিলটা 100% ডেভেলপ করে দেন যদি তুমি ঢাকায় আসো তাহলে তোমাকে ঢাকাতে আর এক্সট্রা করে 3 মাস থাকতে হবে না, 6 মাস থাকতে হবে না, তুমি স্কিল নিয়েই ঢাকাতে আসছো, তুমি ডিজাইন ডেভেলপমেন্টের উপর বিগ একটা কনসেপ্ট নিয়ে তুমি ঢাকায় আসছো, তুমি যদি এখন স্কিল ডেভেলপ করো তাহলে তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসার পর তুমি জবে ট্রাই করবে, তুমি জব পাবা, 3 মাস তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবা এর মধ্যে তুমি জব পেয়ে যাবা, আর তোমার ফ্রেন্ডসরা বেসিক জিনিস শিখে বাড়ি যাবে, এটাই হবে তোমার থেকে তাদের পার্থক্য। মানে এখন যদি আমি কোথাও কোর্স করতে চাই আপনারা তো রকম আমি খুঁজেছি অনেক যে ওয়েবসাইটে ওয়েব ডিজাইনার আপনাতে পাই তো আপনি হচ্ছে এই যে টেলিং আমরা হচ্ছে কিসের উপর করলে সেটা ভালো হয়, এন্ড গ্রাফিক্স এর উপর কি ওয়েব ডিজাইনের উপর, মানে কিসের উপর করলে এটা আমাদের জন্য বেটার হয় ডিপ্লোমাতে মানে টেলিংটা? এখন হচ্ছে তোমার সবথেকে বেশি জব সেক্টরে চাহিদা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আর হচ্ছে নেটওয়ার্কিং সার্ভার যার যেটা ভালো লাগে, আর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যার যেটা ভালো লাগে সেটাতে যাবে। হ্যাঁ, আমার হচ্ছে গ্রাফিক্সে মনে করেন যে প্রবলেম বলতে আমি প্রবলেম পাই না, তো আমি হচ্ছে টেলিংটা হচ্ছে ওয়েব ডিজাইনে করতে চাই, মানে গ্রাফিক্সটা আমার পুরোটাই করা আছে। আচ্ছা, তো আমি এটা নিয়ে বলতেছি, তো তুমি যদি এখন মনে করো তোমার গ্রাফিক্স তোমার পুরোটা করা আছে, তুমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে চাচ্ছ, ওকে, আমি আমাদের জায়গা থেকে যদি বলি গত বছর পিপল এন্ড টেকে প্রায় 600+ পলিটেকনিকের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট স্টুডেন্ট আসছিল, তো এদেরকে আমরা যে কাজটা করছি 3 মাস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 72 ঘন্টার জায়গায় 120 ঘন্টা দিছি ট্রেনিংটা, যাতে করে ওরা লাইফে কিছু করতে পারে, কারণ তোমাদের যদি আমরা স্বপ্নটা বাস্তবায়ন করে দিতে পারি বা তোমাদের থেকে মানে তোমরা অনেক খুশি থাকবা যদি আমরা তোমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করে দিতে পারি, তোমাদের মতো খুশি আর কেউ হবে না। তো আমরা যেটা করছি এই করোনার মাঝখানে আমরা এক্সট্রা ভাবে আরো 60 ঘন্টা ট্রেনিং দিছি, 120 ঘন্টা তো আগে করাইছি, আরো 60 ঘন্টা এক্সট্রা করে ট্রেনিং দিছি, এখন ম্যাক্সিমাম জব করে, রিমোট জব করে, কেউ ঢাকায় এসে ফিজিক্যালি অফিস করতেছে, কেউ ফ্রিল্যান্সিং করতেছে, যারা কাজগুলো করতেছে। আমাদের একজন এক্সিকিউটিভ তোমাদের বড় আগের যে ব্যাচটা আছে পাবনা পলিটেকনিকের ওখানে যে ঘুরে আসছে,
ভিজিট করে আসছে বাট ওখান থেকে কেউ আসেনি আমাদের এখানে বাট অন্যান্য জায়গা থেকে 6 শতাধিক স্টুডেন্ট আমাদের এখানে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 3 শতাধিক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর মধ্যে 80% এখন কাজ করে সবকিছু এখন ওয়েব ভিত্তিক দুনিয়াতে যা আছে সবকিছু এখন ওয়েব ভিত্তিক তুমি এখন একটা প্রোডাক্ট কিনবা তুমি কি শোরুমে ঘুরে ঘুরে প্রোডাক্ট চুজ করবা তুমি অনলাইনে প্রোডাক্ট চুজ করে শোরুমে যে খালি ডেলিভারি নিয়ে আসবা এখন ব্যাপারটা কিন্তু এইরকমই আর সবথেকে বড় কথা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করো বা জব সেক্টরে কাজ করো কাজটা কার কাছ থেকে শিখতে হবে যে নিজে মার্কেটে কাজ করে 1 বছর 2 বছর কাজ করে এমন কেউ না 10 বছর 20 বছর কাজ করে এমন কারো কাছ থেকে তোমাকে শিখতে হবে এমন কারো কাছ থেকে যদি তুমি কাজটা শেখো তাহলে সে জানে মার্কেট তোমাকে কি কাজ করাবে তুমি যদি কাজটা এমন কারো কাছ থেকে শেখো যে মার্কেটে 10 15 20 বছর কাজ করে সে জানবে মার্কেটে তোমার কি ডিমান্ড মার্কেট তোমাকে দিয়ে কি কাজ করাবে কারণ তার ওই অভিজ্ঞতা আছে তার ওই অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে তোমাকে ল্যাব বেস ট্রেনিং করাবে হ্যান্ডস অন ট্রেনিং করাবে দেন তোমাকে জব প্লেসমেন্ট করবে এটা হচ্ছে ব্যাপার তো আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো তাহলে এখন মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে কোনটা কোনটা তোমরা পিএইচপি লারাভেল শিখতে পারো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারো এরপর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে পারো এরপর হচ্ছে তোমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো আর হচ্ছে কি বলবো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন তারপর তোমরা হচ্ছে নেটওয়ার্কিং সাপোর্ট শিখতে পারো হ্যাঁ আমার গ্রাফিক্সে মনে করেন যে ধরা চলে যে 80% কমপ্লিট কিন্তু আমি মনে করি যে মার্কেট প্লেসে আমি এখনো ভালোভাবে কাজ করতে পারছি না কারণ আমার দুর্বলতা মানে আমি ইংলিশটা একটু দুর্বল এজন্য হচ্ছে আমি মার্কেট প্লেসে কাজ করতে পারছি না মানে মার্কেট প্লেসে কোয়ান্টিটি মার্কেট প্লেসে কাজ করতে গেলে সবথেকে বড় একটা উদাহরণ তোমাদের সাথে আগে শেয়ার করি সাপোজ তোমাদের মনে করো একটা শোরুম আছে তোমাদের শোরুমে তোমরা টি-শার্ট সেল করো শুধু তাহলে তোমার শোরুমে কয় ধরনের কাস্টমার যাবে এক ধরনের যারা টি-শার্ট কিনবে তাই না এক ধরনের আমার একটা শোরুম আছে হ্যাঁ আমার একটা শোরুম আছে আমার শোরুমে আমি টি-শার্ট সেল করি জিন্স সেল করি জুতা সেল করি তারপরে শীতকালীন বস্ত্র সেল করি তাহলে আমার দোকানে কতগুলো কাস্টমার আসবে কত ধরনের অবশ্যই এর থেকে তোমার তোমার আসবে এক ধরনের কাস্টমার আমার আসবে তিন চার ধরনের আইটেম দোকানে থাকবে তো এখন কথা হচ্ছে তুমি মার্কেট প্লেসে যদি শপ করো আই এম এ গ্রাফিক্স ডিজাইনার আই এম এ ওয়েব ডিজাইন ডেভেলপার আই এম এ ডিজিটাল মার্কেটার সো তিন ধরনের ক্লায়েন্ট আমাকে নক করবে এখন কথা হচ্ছে আমাকে কেন নক করবে কিভাবে নক করবে আমার প্রোফাইল দেখে আমাকে নক করবে যারা আমার প্রোফাইল দেখে আমাকে নক করবে সো প্রোফাইলটা প্রফেশনালি সাজাতে হবে আমি যদি আমার প্রফেশন আমার প্রোফাইলটা যদি আমি সাজাতে না পারি আমার যদি আমি প্রোফাইলটা সাজাতে না পারি তাহলে আমার প্রোফাইলটা কেউ ভিজিট করবে লাহিদুল রেজন কথা বলো লাহিদুল রেজন তোমরা একটু কথা বলো রাজেশ হ্যাঁ ভাই শুনতেছি বলেন কথাগুলো কি বুঝতে পারতেছ আমার কথাগুলো হ্যাঁ ভাই বুঝতে পারতেছি তো এখন কথা হচ্ছে তোমরা যদি এ করো মানে যত বেশি স্কিল তোমরা শো অফ করাতে পারবা যত বেশি মানে কাজ তোমরা শো অফ করাতে পারবা তত বেশি মানে ডিমান্ড তোমরা পাবা বেসিক্যালি বুঝতে পারছো সো তোমাদের এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে স্কিল উইদাউট স্কিল কোনো কিছুই সম্ভব না সো স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে তোমরা পরবর্তীতে জানাতে পারো আর গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে যেটাই জানো না কেন মার্কেট প্লেসে সবগুলোরই ডিমান্ড অনেক বেশি গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বেশি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ডিমান্ড আবার বেশি তুমি 10টা গ্রাফিক্স ডিজাইনের 10টা অর্ডার কমপ্লিট করে যে অ্যামাউন্ট পাবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের 2টা অর্ডার কমপ্লিট করে তার থেকে বেশি অ্যামাউন্ট পাবা সো চাহিদা সবগুলোরই আছে দরকার হচ্ছে শুধু স্কিল উইদাউট স্কিল আসলে কোনো কিছুই সম্ভব না এরপর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যাঁ আমার আরেকটা কোয়েশ্চেন আছে বলো ওয়েব ডিজাইন আর গ্রাফিক্স ডিজাইন দুইটা একসাথে কমপ্লিট করা এখনই কি সম্ভব না ডেফিনেটলি একসাথে সম্ভব করার দরকার নেই ইন্ডিভিজুয়ালি করো একসাথে করার দরকার নেই তুমি যখন আমরা যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যেটা শেখাই HTML, CSS, Bootstrap, JavaScript, jQuery. এরপরে শেখায় Adobe Photoshop এবং Illustrator. Adobe Photoshop, Illustrator এই দুটোই তো গ্রাফিক্স ডিজাইন তাই না
দরকার নাই যে কোনো একটার উপরেই তুমি থাকতে পারো তুমি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে চাও তাহলে আমরা বেসিক্যালি যে জিনিসটা করাই আমরা ভাই মার্কেটের চাহিদা আগে তোমার সাথে শেয়ার করব যে মার্কেট তোমার কাছে কি চাচ্ছে মার্কেট তোমার কাছে কি চায় তুমি যে তুমি তো এখান থেকে বের হয়ে মার্কেটেই কাজ করবে তাই না মার্কেট কি চাচ্ছে তোমার কাছ থেকে সেইটা তোমাকে অর্জন করতে হবে তাহলে তুমি মার্কেটে কাজ করতে পারবা আমরা আমাদের এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেখাই এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি ফটোশপ ইলাস্ট্রেটর ডেটাবেস মাইএসকিউএল পিএসপি লারাভেল ফ্রেমওয়ার্ক এরপরে আমরা সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও টাও করাই এখানে কারণ মার্কেটে এগুলোর দরকার আছে দ্যাটস হোয়াই আমরা এগুলো করাই আর যে মার্কেটে কাজ করে 15-20 বছর যে কাজ করে ভাই সে পাবনা বসে থাকে না সে ঢাকাতে থাকে সে দেশের বাইরে থাকে সো প্রতারিত হওয়ার কোনো দরকার নাই কেউ 5000 টাকায় করাচ্ছে একটা জিনিস সেই জিনিস আরেকজন 30000 টাকায় করাচ্ছে যে 30000 টাকা দিয়ে করাচ্ছে এর পিছনে রিজন আছে এটা তুমি কখন বুঝবা তুমি ট্রেনিং করলা 6 মাস পরে তুমি যখন রিয়েল লাইফে কাজ করতে যে যখন তুমি ফেস করবে যে আসলে আমি তো কিছুই করতে পারতেছি না তখন তুমি বুঝতে পারবে যে 5000 টাকা ট্রেনিং এর মূল্য কি আর তুমি যখন 30000 টাকা দিয়ে ট্রেনিং করে মানে রিয়েল লাইফে যখন কাজ করবে আর আমি তো সবই পারি না আসলে আমাকে ভালো একটা ট্রেনিং করাইছে ওরা মূল্যটা ওই জায়গায় বুঝতে পারছো তো এটা আর কি ব্যাপার তো এরপর আর কোনো কোশ্চেন তোমাদের রেজওয়ান কোনো কোশ্চেন নাই রেজওয়ান নাহিদুল সজীব রাজেশ তোমাদের কোনো কোশ্চেন নাই তোমাদের কোনো কোশ্চেন নাই না আচ্ছা আমি একটু মার্কেটপ্লেস সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেই মার্কেটপ্লেস একটু জব সেক্টর ঠিক আছে দেন তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি তোমরা একটু দেখো জি হ্যাঁ তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছো জি আমি একটা জব মার্কেটপ্লেসে গেলাম বিডি জবসে ঢুকলাম দেখি ওরা কি কি দেখাচ্ছে তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো সবাই হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখো তোমার হচ্ছে আইটিএন টেলিকমিউনিকেশনের 366টা জব আছে এখানে না আইটি সেক্টরে আইটিএন টেলিকমিউনিকেশন সেক্টরে 366টা জব আছে তো যারা বলে যে ভাই জব নাই তাহলে তারা কি ঠিক বলতেছে না ভুল বলতেছে ভুল যদি জব না থাকতো তাহলে এখানে কি দিয়ে রাখছে এগুলো এখন দেখো এখানে একটা সার্কুলার দেখতে পাচ্ছি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাচেলর সায়েন্স চাইছে 2-5 বছরের অভিজ্ঞতা চাইছে তাহলে এটা তোমাদের জন্য না এখানে চাইছে হচ্ছে ফ্রন্ট এন্ড সফটওয়্যার ডেভেলপার চাইছে ওয়েব ডেভেলপার চাইছে এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি রিয়্যাক্ট জেএস এই জিনিসগুলো চাইছে তো এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে এই জায়গাটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবা কি পারবা না বলো অবশ্যই পারবো জানা থাকলে তো তারপরে এখানে দেখি আর কি কি চাচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম লিডের জন্য সো এটা আমাদের জন্য না সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম লিড .NET কোর এন্ড অ্যাঙ্গুলার এটা আমাদের জন্য না রাইট নাও সো তোমার হচ্ছে আমরা হচ্ছে এখন জুনিয়র সো আমাদের জবটা হবে জুনিয়র এক্সিকিউটিভ বা জুনিয়র লেভেলে জব হবে ঠিক আছে এখানে হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড ডেভেলপার চাইছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপার চাইছে এখানে বিএসসি চাইছে এখানে
তো দেখো এখানে আর কি কি অপরচুনিটি গুলো আছে আমরা একটু দেখি। পিএসপি ওয়েব ডেভেলপার সাইজ এখানে, আইওএস অ্যাপস ডেভেলপার সাইজ এখানে। একটু নেক্সট পেজ গুলোতে দেখি আর কি কি চাচ্ছে। আমরা কি কখনো বিডি জবসে ঢোকাই হবে না ভাই? আচ্ছা, এর আগে দু একদিন ঢুকছিলাম আমি। আচ্ছা, তো সেরকম কিছু পাই নাই আর ওইগুলা ওরকম ভাবে মানে ফুল প্রফেশনাল ভাবে অভিজ্ঞতা নাই আর মনে নিজের কাছে মনে হচ্ছে যে আমি পারবো না, ঠিক আছে, সে কারণে ব্যাক করছি। আচ্ছা, কিন্তু এটা যে আমি পারি না এটা যে শেয়ার করবো কারোর কাছে সেরকম কাউকে পাই নাই কখনো। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট মানে ওয়ার্ড এর কাজ করার জন্য নাকি? ওয়ার্ডপ্রেস তোমার হচ্ছে থিম কাস্টমাইজেশন, এটা হচ্ছে তোমার ইয়ার সিএমএস টাইপের, মানে এই টাইপের জন্য? না না না, এটা তোমার হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের জন্য তোমার হচ্ছে থিম কাস্টমাইজেশন করে এটা দিয়ে। সিনিয়র পিএসপি ডেভেলপার আছে এখানে, 5 থেকে 7 বছর অভিজ্ঞতা আছে এখানে, ব্যাক এন্ড ডেভেলপার আছে। আমার দাদা একদম লাগবে। তারপর এখানে লারাভেল ডেভেলপার আছে, PHP ডেভেলপারস আছে, সফটওয়্যার টেস্টার, ব্যাকএন্ড গ্রাফিক্সের তো কোথাও নাই। আমি তো আইটি এন্ড টেলিকমের জবগুলো দেখতেছি এখানে, তো এখানে গ্রাফিক্স এইভাবে না থাকলে স্বাভাবিক। আপিজলের ভয়েসটা মনে একটু বেশি জোরে আসছে না? এখানে দেখো তোমার হচ্ছে ওয়েব ডেভেলপার ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, এইটার ভিতরে যদি আমরা একটু যাই, এখানে হচ্ছে এরা যেটা বলছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি স্পেসিফিক না, যতজন ভালো পাবে ততজন কে নেবে। তো এখানে হচ্ছে জব রেসপন্সিবিলিটি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট অর কোই সেম ফ্রন্ট এন্ড এন্ড ডেভেলপমেন্ট চাইছে, উইথ সাম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট চাচ্ছে আর কি। PHP, JavaScript, MySQL, এই জিনিসগুলো জানা দরকার। তারপর হচ্ছে WordPress এর মোটামুটি একটা কনসেপ্ট থাকা দরকার। HTML, HTML5, CSS3, JavaScript এর স্কিল দরকার এখানে। Linux মোটামুটি একটু জানা দরকার। তো এই জিনিসগুলো যদি আমার জানা থাকে তাহলে এই জবটা তো আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না বলো? ফুল টাইম অফিসে জব। এখানে চাইছে হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট ব্যাচেলর সাইন BSc ইন CSE। তারপর হচ্ছে এখানে স্কিল রিকোয়ারমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সাথে মোবাইল অ্যাপ ডেভেলপার আছে এরা। তো এই যে জিনিসগুলো এগুলো যদি আমার ভিতরে থাকে, আর এক্সপেরিয়েন্স হচ্ছে 1 থেকে 2 বছর, এটা হচ্ছে ফর্মালিটিস। কিন্তু নিচে কিন্তু ঠিকই দেয়া আছে ফ্রেশার্স অলসো অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারবে, এটা আসলে তাদের ফর্মালিটিস এক্সপেরিয়েন্স চাওয়াটা। তো ভাই আমার যদি এই এক্সপেরিয়েন্স গুলো থাকে, এই কাজগুলো সম্পর্কে যদি আমার জানা থাকে, তাহলে আমি কি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না বলো? অবশ্যই পারবো। তাহলে মার্কেট আমার কাছে কি চাচ্ছে আমাকে সেটা অর্জন করতে হবে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তারপর এখানে আরো দেখি আরো কিছু জব দেখি আমরা, এখানে .NET ডেভেলপার আছে, SEO আছে এখানে, ওয়েব ডেভেলপার আছে এখানে, ই-কমার্স, তারপর PHP, Laravel, Vue.js, সিনিয়র এক্সিকিউটিভ, এগুলো আবার সেলস এর জব এখানে দেখি। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আচ্ছা এগুলো হাই লেভেলের জব, ফুল স্ট্যাক ডেভেলপার। তারপরে এখানে হচ্ছে মোশন গ্রাফিক্স, তারপর ওয়েব ডেভেলপার লারাভেল, এসইও এক্সপার্ট, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ফুল স্ট্যাক, ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। তাহলে এখান থেকে মোটামুটি আমরা কি আইডিয়া পাচ্ছি যে মার্কেটে কি জব আছে, মার্কেটে কি জব আছে? জি ভাই আছে। তাহলে আমাদের কি দরকার ওই জবটা ধরতে গেলে? কি দরকার? ওরা যা চাচ্ছে সেটা অর্জন করা। হ্যাঁ, ওখানে তো দেখা গেল যে একটা জবের মধ্যে অনেকগুলো স্কিল চাইছে। তো এখন কথা হচ্ছে এখানে এখানে কি হবে? একটা কোম্পানি তোমাকে স্যালারি দেবে একটু, তোমাকে দিয়ে কাজ করে নেবে এতগুলা, এটা বাস্তবতা। হ্যাঁ অবশ্যই। এখন কথা হচ্ছে আমি তোমাকে দিয়ে কাজ করাবো অনেক, তোমাকে দিব এতটুকু, এই এতটুকু নেওয়ার জন্য তোমার মতো আর 500 জন আছে, তো এতগুলো যে আমাকে দিতে পারবে আমি তো তাকেই নিব, তাই না? এখন তো জব পাওয়াটা হচ্ছে সোনার হরিণ অনেকটাই। তো আমি কাকে নিব যে আমাকে এতগুলো দেবে, আমি তো তাকেই নিব। কিন্তু আমাদের আলটিমেটলি সবারই জব দরকার। তাহলে জবটা আমরা কিভাবে পাবো?
হ্যাঁ আমি জবটা কিভাবে পাবো বলো স্কিল ছাড়া কি জব পাবো না তাহলে আমাকে টুডে টুমরো জব পাওয়ার জন্য স্কিল ডেভেলপ করতে হবে উইদাউট আমি কিছুই পাবো না এটা হচ্ছে বাস্তবতা সো এখন মোটামুটি এই পার্টটা কমপ্লিট করলাম এখানে যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো প্লিজ আমরা বেশি সময় নিব না সো আমাকে তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে ফেলো আচ্ছা ভাইয়া এটা কি আবার সামনে কোনদিন হবে নাকি মিটিং না আমাদের সেমিনার তো আজকেই শেষ এটা তো প্রতিদিন হবে না একদিনই তো সেমিনার একদিনই হ্যাঁ আর যদি তোমরা স্কিল ডেভেলপ করতে চাও সেক্ষেত্রে তোমরা বিভিন্ন জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করে সেখানে করতে পারো তোমরা চাইলে আমাদের পিপল ইন টেকেও স্কিল ডেভেলপ করতে পারো সেটা তোমাদের ব্যাপার তোমরা বড় হয়েছো তোমরা জানো বোঝো সবই তোমাদের কাছে যেটা বেটার মনে হবে তোমরা সেটা করবা আমি কেন তোমাদেরকে বলবো তোমরা আমার এখানে আসো তোমার যেটা মনে হবে তোমার এখানে যাওয়া দরকার তোমরা সেখানে যাও বিষয়টা বুঝতে পারছো তবে আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো আজকে থেকে এখন থেকে কাজ শুরু করে দাও যদি কেউ জব করতে চাও আজকে থেকে শুরু করো এখন থেকে শুরু করো যেখানে খুশি সেখানে কাজ শেখাটা বড় কথা কোথায় শিখতেছো এটা বড় কথা ওয়েবসাইটে আসলাম আমরা আমাদের এখানে যে কোর্সগুলো প্রোভাইড করি এখানে হচ্ছে লং টার্ম ট্রেনিং এর মধ্যে তোমার হচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এখানে আছে তোমার হচ্ছে কি কি মডিউলগুলো থাকবে HTML HTML5 CSS CSS3 জাভাস্ক্রিপ্ট jQuery সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এন্ড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন ফটোশপ ইলাস্ট্রেটর SQL MySQL PHP বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ই-কমার্স প্রজেক্ট লারাভেল ফ্রেমওয়ার্ক এরপর তোমার হচ্ছে এখান থেকে যদি ব্যাক করি এখানে ASP.NET .NET আসলে এই মুহূর্তে তোমাদের জন্য না তারপর এখানে হচ্ছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন আছে CCNA লিনাক্স সফটওয়্যার টেস্টিং উইন্ডোজ সার্ভার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডাটন ফ্লাটার লারাভেল ফ্রেমওয়ার্কের আলাদা করে কোর্স ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উইথ জাভা ট্রেনিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন 3 তারপর CMS SEO ডিজিটাল মার্কেটিং ফিনটেক মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট জেন তারপর হচ্ছে ইংলিশ ফর আইটি অ্যান্ড বিগিনার্স বেসিক কোর্স বেসিক কম্পিউটার কোর্স অ্যাডভান্স এক্সেল তারপর এছাড়া আমাদের হচ্ছে শর্ট টার্ম কিছু কোর্স আছে পাইথনের কোর্স আছে তারপর হচ্ছে টেস্ট অ্যানালিস্ট আছে তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আছে তারপর তোমার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ট্রেনিং আছে অ্যাঙ্গুলার জেএস ট্রেনিং আছে অ্যামাজনের ট্রেনিং আছে জাভা আছে সি প্লাস প্লাস আছে ভিডিও এডিটিং আছে তো এরকম আরো অনেক কোর্স আছে আমাদের এখানে সো তোমরা চাইলে আমাদের এখান থেকে ট্রেনিং ডেভেলপ করতে পারো এখন আমি যদি একটু বলি যে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপকামিং একটা ব্যাচ আছে আপকামিং একটা ব্যাচ এই ব্যাচের টিচার কে আমি একটু এখানে যদি দেখতে চাই এখানে দেখতে পাচ্ছি কোর্স ইনস্ট্রাক্টর মিস্টার নির্জর আনজুম ফ্যাকাল্টি হেড এন্ড কনসালটেন্ট তো এইটাতে আমি যদি এনার প্রোফাইলটা একটু দেখি ওনার প্রোফাইলটা যদি দেখি অলমোস্ট 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স উনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে 11 বছর জব করছে উনি 7 লোকাল কোম্পানি ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশে টোটাল 7টা কোম্পানিতে জব করছে সাকসেসফুলি এখন হচ্ছে উনি এই মুহূর্তে যেখানে আছে সেটা হচ্ছে এডিএন টেলিকমে আছে উনি এই মুহূর্তে আর ওনার এডুকেশন অনুযায়ী যদি স্কিলগুলোর কথা বলি তোমার হচ্ছে পিএসপি মাইএসকিউএল সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইন প্রোডাক্ট এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভার টেকনোলজিস ASP.NET সি শার্প MS SQL এরপর হচ্ছে জাভা ডাবল স্প্রিং ফ্রেমওয়ার্ক প্রজেক্ট ম্যানেজমেন্ট এই স্কিল গুলো ওনার আছে এখন ওনার সার্টিফিকেট গুলোর কথা যদি বলি আমরা অনেকে হয়তো বা বিভিন্ন সার্টিফিকেটের কথা বলি যে মাইক্রোসফট সার্টিফাইড সিসকো সার্টিফাইড এইটা সেইটা তো এইরকম ওনার কতগুলো ভেন্ডর সার্টিফিকেট আছে আমরা একটু দেখাই এখানে তোমার হচ্ছে একটা দুইটা আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
35 সো এইরকম যারা টিচার তারা পিপল ইনটেকের ক্লাস নেয়, যারা এই লেভেলের তারা নেয় পিপল ইনটেকের ক্লাস। সো পিপল ইনটেক থেকে যদি কেউ স্কিল ডেভেলপ করে তাহলে সে কোন লেভেলে আসতে পারে? এনি আইডিয়া? আব্দুল মজিদ, হাফিজ, এনি আইডিয়া? না, কোনো আইডিয়া নাই। কোনো আইডিয়া নাই? এই মাপের একজন ট্রেনারের কাছে যদি যদি তুমি প্রশিক্ষণ নিতে পারো তাহলে তুমি কতটা শিখতে পারো, কতটা শিখতে পারবে বলে মনে করো? যাকে দিয়ে তোমার উন্নতি হবে, যার কাছ থেকে শিখে তুমি লাইফে কিছু করতে পারবা, সেই তোমাকে শেখাবে। আর পিপল এন্ড টেকে যারা ক্লাস নেয় তারা হচ্ছে তোমার মোর দ্যান 10-15-20 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স। আচ্ছা যাই হোক, ওই সমস্ত কথায় না যাই, আমরা একটু সিভি নিয়ে কথা বলি। যদি তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সিভি নিয়ে কথা বলবো। হ্যাঁ বলেন, সিভি নিয়ে কথা বলবো। আচ্ছা আর কোনো কোশ্চেন নেই তোমাদের তাহলে, তাই তো? জাহিদ হাসান এর ওখানে সাউন্ড হচ্ছে, জাহিদ হাসান, জাহিদ হাসান তো অনেকগুলো কথা মিস করেছে। আচ্ছা সিভি নিয়ে কথা বলতে গেলে আমি একটা প্রফেশনাল সিভির এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মনে করো রেজন, শুনতে পাচ্ছ আমাকে? রেজন, রেজন কি শুনতে পাচ্ছ? রেজন, নাহিদুল শুনতে পাচ্ছ? নাহিদুল, রাজেশ শুনতে পাচ্ছ? রাজেশ, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা এখন একটা সিভির ব্যাপারে যদি কথা বলি, রাজেশ হচ্ছে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জব সিকার, ও জব খুঁজতেছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাজটাও জানে। আমি জব দিব, আমার কোম্পানিতে আমি জব দিব, ও এখন আমাকে একটা সিভি জমা দিচ্ছে। ও আমাকে একটা সিভি দিল, ও ওর মতো করে যা জানে সেরকম করে একটা সিভি লিখে আমাকে দিল, আমি সেটা রিজেক্ট করবো, এটাই স্বাভাবিক। বাট ওর সিভিটা যদি এই রকম হয় যে আচ্ছা আমি একটু শেয়ার করি তোমাদের সাথে, সেটাই ভালো, একটা এক্সাম্পল শেয়ার করি, ঠিক আছে? আমরা স্ক্রিন শেয়ার করি তোমাদেরকে দেখাই, সেটাই বেটার হয়। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা সিভি, আমার মানে তোমাদের আগের ব্যাচের একজন আপু তার হচ্ছে একটা সিভি তৈরি করছে আমাকে দিছে দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি ওর সিভিটা চাইছিলাম জবে রেফার করার জন্য, অলরেডি আমি তাকে একটা জবে রেফার করে দিয়েছি, ও রাইট নাও জবে জয়েন করছে, 1 তারিখ থেকে জবে জয়েন করছে। সো ওর সিভিটা একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ আমাদের জব দেওয়ার ব্যবস্থা করা যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? তার জন্য তো তোমার স্কিল ডেভেলপ করতে হবে ভাই সবার আগে। আমার তো গ্রাফিক্সে ভাই এম তো বললাম 80% কমপ্লিট। আচ্ছা আমরা একটু সিভিটা যদি আমরা একটু ফলো করি, সিভিটা কি সবাই দেখতে পাচ্ছে? জি। এখানে হচ্ছে তার নাম, তার মেইল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এরপরে হচ্ছে লোকেশনটা দিয়ে রাখছে, এরপর হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, টু অবটেইন এ চ্যালেঞ্জিং পজিশন ইন এ ডাইনামিক অর্গানাইজেশন এন্ড বি অ্যান integral part of grow oriented company to utilize and grow my analytical research and technical skill in web development and IT support. ওর সম্পর্কে মানে ও কি চায় বা ইচ্ছা এই জিনিসগুলো লিখছে,
এরপরে কি লিখছে, এক্সপেরিয়েন্স সামারি দিছে ও, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স ইন পিপল এন্ড টেক, ওয়েব ডেভেলপমেন্ট, HTML 5, CSS 3, WordPress, website design. I will create WordPress business website, portfolio website, blogs. তারপর কি কি দিছে এখানে? Design and development, user-friendly website, include optimized checkout page that increased user clicks and subsequently, customer purchase by 20%. তারপর হচ্ছে I can design and build a fully responsive and interactive e-commerce sector store for you using the best technology for a high conversion rate. আচ্ছা এরপরে সে আর দিছে চ্যালেঞ্জিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ইন HTML, CSS, JavaScript, Laravel and MySQL. তারপর হচ্ছে সে বুটস্ট্র্যাপ জানে, সেটাও সে এখানে শেয়ার করছে, ট্রাবল শুটিং জানে, টেকনিক্যাল স্কিল আছে, এগুলো সে শেয়ার করছে। এরপর তার হচ্ছে কম্পিউটার স্কিল দিছে, কম্পিউটার স্কিল হ্যান্ড স্কিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে তোমার HTML, CSS3, WordPress, বুটস্ট্র্যাপ 4, মাইক্রোসফট অফিস, অফিসের কাজ সে জানে, তারপর তোমার XP জানে, 2016, 2007, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক জানে, নোট, তারপর হচ্ছে নেট মিটিং, ইন্টারনেট, এই জিনিসগুলো খুব একটা বেশি ইফেক্টিভ না, তারপর সেই জিনিসগুলো তুলে ধরছে। এরপরে সে কি দিছে, টেকনিক্যাল নলেজ, তার টেকনিক্যাল নলেজ গুলো কি কি আছে, সে টেকনিক্যাল নলেজ গুলো সাজাইছে এখানে। এরপরে তার একাডেমিক, সে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স থেকে করছে, কত মাগ্রো পলিটেকনিক থেকে, এত সিজিপিএ পাসে শেষ, এসএসসি কোথা থেকে করছে, কি করছে, জাস্ট এইটুকু। তারপর ট্রেনিং কি করছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স ফর পিপল এন্ড টেক 2020 ফেব্রুয়ারি টু এপ্রিল এই সময় এটা করছে। তারপর সে কি কি প্রজেক্ট করছে, প্রজেক্ট গুলোর নাম এখানে, প্রজেক্টের নাম এখানে শো করছে, প্রজেক্ট গুলো এখানে দিয়ে দিছে এখানে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে একটু এ দিয়ে জাস্ট এটা করছে। তো এই সিভিটার মধ্যে কোথাও কি লেখা আছে যে ওর হোম ডিস্ট্রিক্ট কোথায়, ও ছেলে নামে, ওর প্রেজেন্ট অ্যাড্রেস কি, ওর পার্মানেন্ট অ্যাড্রেস কি, তারপর হচ্ছে ওর বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি, ফুবার নাম কি, এগুলো কি কোথাও লেখা আছে? ওই কথাগুলো হচ্ছে সিভিতে বাজে কথা। এই যে সিভিটা তৈরি করছে, এটা আমার ইনস্ট্রাকশনে এই সিভিটাও তৈরি করছিল। তো এইরকম একটা সিভি তোমাদেরকে তৈরি করতে হবে। তো সিভি তৈরি করতে গেলে তাহলে তোমার কি কি লাগতেছে, তুমি কোন কাজগুলো জানো, কাজটা শিখতে হবে, কি কি কাজ করছো সেই কাজগুলো জানতে হবে, দেন সেগুলো তোমাকে এখানে সিভিতে তুলে দিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমরা একটা সিভির উপর একটা আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ, সো তোমরা যারা আমাদের আমার এই সেশনটা যারা জয়েন কর, আচ্ছা তাহলে রেকর্ডিংটা শেষ করে দেই এখানেই, তারপর আরো কিছু কথা বলি।